আসসালামু আলাইকুম। রনিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 6, পদার্থ। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা শিখব পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। পদার্থ। আমাদের চারপাশে নানা বস্তু রয়েছে, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, জামা কাপড়, ধুলিকণা, গাছপালা, পাহাড় ইত্যাদি। সকল বস্তুই পদার্থ দিয়ে তৈরি। বন্ধুরা, লক্ষ্য করো কি বলা হয়েছে, আমাদের চারপাশে নানা ধরনের বস্তু রয়েছে। আমরা দেখতে পাই আমাদের চারপাশে রয়েছে বই, খাতা, কলম, টেবিল, জামা কাপড়, গাছপালা ইত্যাদি। এগুলো সব কিছুই কি পদার্থ দিয়ে তৈরি। আজ আমরা পদার্থের বিস্তারিত জানব। পদার্থের বৈশিষ্ট্য। পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, যেমন ওজন, আয়তন, আকার, আকৃতি ইত্যাদি। বন্ধুরা, পদার্থের বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করি, কি কি পদার্থের কি কি বৈশিষ্ট্য রয়েছে। ওজন, আয়তন, আকার এবং আকৃতি। বন্ধুরা, লক্ষ্য করো তোমাদের একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটি হচ্ছে, পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি? তোমাদের পাঠ্য বইয়ের এই প্রশ্নটির উপর ভিত্তি করে তোমাদের ছকে একটি কাজ দেওয়া আছে। কাজটি লক্ষ্য করো, আমরা প্রথমেই কাজের মূল বিষয়বস্তু জেনে নেই। আয়তন। এখানে কাজের মূল বিষয় হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য। প্রথমেই দেখে নিই কি করতে হবে। এক পানিসহ একটি পরিষ্কার গ্লাস, রাবার ব্যান্ড এবং কয়েকটি পাথরের টুকরা বা মার্বেল নেই। বন্ধুরা, তোমাদের প্রথম কাজ কি, তোমরা একটি পানি সহ পরিষ্কার গ্লাস নেবে, একটি রাবার ব্যান্ড নেবে এবং কয়েক টুকরা পাথর নেবে অথবা মার্বেল নেবে। দ্বিতীয় কাজটি হচ্ছে, নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি। তোমাদের দ্বিতীয় কাজ কি, এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের প্রথমে আছে গ্লাসে পানির উপরিতল। প্রথমে হচ্ছে এক, পানিতে পাথরের টুকরা বা মার্বেল দেওয়ার পূর্বে। দুই, পাথরের টুকরা বা মার্বেল দেওয়ার পর। তিন, পাথরের টুকরা বা মার্বেল সরিয়ে নেওয়ার পর। তোমরা এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় প্রথমে একটি ছক তৈরি করে নেবে। তৃতীয় কাজ, রাবার ব্যান্ডের সাহায্যে গ্লাসে পানির উপরিতল চিহ্নিত করি এবং প্রথম কলামে ছবিটি আঁকি। বন্ধুরা, এবার তোমরা কি করবে, রাবার ব্যান্ডের সাহায্যে গ্লাসে যে পানির উপরিতল অর্থাৎ যে উপরের অংশটিকে তোমরা চিহ্নিত করবে এবং প্রথম কলামে এর কি করবে, একটি ছবি আঁকবে। চার, গ্লাসের পানিতে মার্বেল বা পাথরের টুকরা দেই। এবার তোমরা কি করবে, তোমরা পাথরের টুকরো অথবা মার্বেলটিকে কি করবে, গ্লাসের পানিতে দিবে। পাঁচ, ছকের দ্বিতীয় কলামে পানির উপর নতুন উপরিতল চিহ্নিত করে ছবিটি আঁকি। যেহেতু মার্বেল দেওয়ার পরে কি করবে, পানি একটু উপরের দিকে উঠে আসবে, তোমরা সেই ছবিটি লক্ষ্য করবে এবং এই তোমাদের খাতায় সেই ছবিটি আঁকবে। ৬, পানিতে দেওয়া বস্তুটি সরিয়ে নিই এবং উপরিতলের পরিবর্তন লক্ষ্য করি। এবার তোমাদের কাজ কি, তোমরা যে মার্বেল বা পাথরের টুকরাটিকে পানিতে দিয়েছিলে সেটিকে উঠিয়ে নেবে অথবা সরিয়ে ফেলবে, অতঃপর পানির উপরিতলের পরিবর্তন লক্ষ্য করবে। কাজ ৭, ছকের তৃতীয় কলামে পানির পরিবর্তন উপরিতল চিহ্নিত করে ছবি আঁকি। ৭ নম্বর কাজটি কি, ছকের তৃতীয় কলামে কি ছিল, পাথরের টুকরা সরিয়ে নেওয়ার পর সেই কলামে পানির পরিবর্তিত উপরিতল চিহ্নিত করে ছবিটি আঁকি, অতঃপর তোমরা কি করবে, উপরিতল চিহ্নিত করে ছবি আঁকবে। বন্ধুরা, তোমরা কি দেখতে পাবে, যে পানিতে পাথরের টুকরা দেওয়ার পূর্বে কি ছিল, পানির উপরিতল স্বাভাবিক ছিল এবং পাথরের টুকরা দেওয়ার পর কি হয়েছে, পানির উপরিতলের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এবং তৃতীয়ত, পাথরের টুকরা সরিয়ে নেওয়ার পর পানির উপরিতল পূর্বের অবস্থায় ফিরে এসেছে।
বন্ধুরা, এই পরীক্ষণটির উপর ভিত্তি করে আমরা একটি আলোচনা দেখে নিই। পর্যবেক্ষণ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। এক, পানিতে কোনো বস্তু দেওয়া হলে পানির উপরিতলের কি পরিবর্তন হয়? দুই, বস্তুটি সরিয়ে নেওয়া হলে পানির উপরিতলের কি পরিবর্তন হয়? তিন, ফলাফল থেকে পদার্থের কোন বৈশিষ্ট্য আমরা অনুমান করতে পারি? বন্ধুরা, প্রথম প্রশ্নটি লক্ষ্য করি। পানিতে কোনো বস্তু দেওয়া হলে পানির উপরিতলের কি পরিবর্তন হয়? পানিতে কোনো বস্তু দিলে পানির উপরিতলের উচ্চতা বেড়ে যায়। প্রশ্ন দুই, বস্তুটি সরিয়ে নেওয়া হলে পানির উপরিতলের কি পরিবর্তন হয়? বস্তুটি সরিয়ে নিলে পানির উপরিতলের উচ্চতা পূর্বের অবস্থায় নেমে আসে। তিন, ফলাফল থেকে পদার্থের কোনো বৈশিষ্ট্য আমরা অনুমান করতে পারি? ফলাফল থেকে অনুমান করা যায় যে পদার্থ জায়গা দখল করে, অর্থাৎ পদার্থের আয়তন আছে। বন্ধুরা, এবার আমরা এর ফলাফলটি দেখে নিই। ফলাফল, যখন গ্লাসের পানিতে পাথরের টুকরা বা মার্বেল দেওয়া হয়, তখন পানির উপরিতল রাবার ব্যান্ড চিহ্নিত স্থানের উপরে ওঠে। আবার পাথরের টুকরা বা মার্বেল সরিয়ে নিলে পানির উপরিতল রাবার ব্যান্ড চিহ্নিত স্থানে নেমে আসে। এই পরীক্ষাটি থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে পাথরের টুকরা বা মার্বেল পানির মধ্যে নিজের জন্য জায়গা দখল করেছে। বন্ধুরা, লক্ষ্য করো, এখানে ফলাফলটি দেয়া আছে খুব সুন্দরভাবে যে যখন গ্লাসের পানিতে পাথরের টুকরা বা মার্বেল দেওয়া হয়, তখন কি হয়, পানির উপরিতল যে রাবার ব্যান্ডটি দ্বারা চিহ্নিত করা হয়েছিল, সেই চিহ্নিত স্থান থেকে উপরে উঠে আসে। আবার যখন পাথরের টুকরা বা মার্বেল সরিয়ে নেওয়া হয়, তখন পানির উপরিতল রাবার ব্যান্ডটি যে আমরা চিহ্নিত করেছিলাম, সেখান থেকে নিচে নেমে আসে। এবং এই পরীক্ষাটি থেকে আমরা কি জানতে পারলাম, যে পাথরের টুকরা বা মার্বেল পানির মধ্যে নিজের জন্য জায়গা দখল করেছে। এবার আমরা সার সংক্ষিপ্তটি দেখে নিই। পদার্থ জায়গা দখল করে, যেমন একটি বই টেবিলের উপরে জায়গা দখল করে। যখন পদার্থ কোনো জায়গা দখল করে, ওই জায়গাটি একই সাথে অন্য কোনো পদার্থ দখল করতে পারে না। কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য। কঠিন পদার্থের আয়তন ঘন সেন্টিমিটার বা মিটার এককে পরিমাপ করা হয়। তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো মিলিলিটার বা লিটার। বন্ধুরা, লক্ষ্য করো, এখানে কি বলা হয়েছে, পদার্থ জায়গা দখল করে। পরীক্ষণটি থেকে আমরা জানতে পেরেছি কি পদার্থ জায়গা দখল করে, যেমন একটি বই অথবা খাতা যদি টেবিলের উপর রাখা হয়, তবে সেই বই বা খাতাটি কি করে, টেবিলের উপরে জায়গা দখল করে নেয়। ঠিক একইভাবে বলা হয়েছে, পদার্থ কোনো জায়গা দখল করে এবং সেই সাথে কি হয়, যখন কোনো পদার্থ জায়গা দখল করে নেয়, তখন সেই স্থানে অন্য কোনো পদার্থ জায়গা দখল করতে পারে না। এবং কোনো পদার্থে জায়গা দখল যে পরিমাণ জায়গা দখল করে, অর্থাৎ যতটুকু জায়গা দখল করে নেয়, তাই হচ্ছে তার আয়তন। এবং আয়তন কি পদার্থের একটি বৈশিষ্ট্য। আমরা প্রথমেই পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। পদার্থের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ওজন, আয়তন, আকার, আকৃতি ইত্যাদি। এর মধ্যে আয়তন একটি, অর্থাৎ আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য। কঠিন পদার্থের আয়তন ঘন সেন্টিমিটার বা মিটার এককে পরিমাপ করা হয়। এটি হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে, এবং তরল পদার্থের ক্ষেত্রে আয়তন পরিমাপ করার একক হচ্ছে মিলিলিটার বা লিটার। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম বলো তো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে, পদার্থের বৈশিষ্ট্য আয়তন সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।